ওকে, 2023 সালে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবা, যারা বসে আছো সোজার একাডেমির ছাত্র এবং যারা ইউটিউবে অথবা ফেসবুকে দেখছো? আজকে পুরো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বসে থাকা সোজার একাডেমির বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা অনেকেই তো ট্রেড ওয়ানে আবেদন করছো, করছো না? কারা করছো একটু হাত তোলো দেখি। ওকে, যারা দেখছো অনলাইনের স্টুডেন্ট, তোমরা একটু কমেন্টস করে জানাবা কারা আবেদন করেছো। ট্রেড টু সৈনিক পদের সার্কুলারটা তোমার মার্চ মাসেই হয়তো বা চলে আসবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে, ঠিক আছে? ট্রেড টু ওটা নিয়েও আলোচনা করবো আজকের ভিডিওতে, বুঝতে পারছি? তো যাই হোক, আলোচনার শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত, আসসালামু আলাইকুম। ভিডিওতে শেষ না পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবা, যারা বিশেষ করে অনলাইনের স্টুডেন্ট রয়েছে আর যারা ক্লাসে উপস্থিত তোমরা তো আসোই। ওকে, তাহলে আমরা 2023 সালে যারা সেনাবাহিনীতে আবেদন করে রাখছে ট্রেড ওয়ান সার্কুলারে এবং যারা ট্রেড টু সৈনিক পদে আবেদন করব, কিভাবে প্রস্তুতি নিলে, আমরা একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিভাবে প্রস্তুতি নিলে আমরা সফল হতে পারবো, সফল মানে আমরা সৈনিক হিসেবে জয়েন করতে পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে, ঠিক আছে? প্রথমে এক নাম্বার দেখো, সঠিক টার্গেট করে প্রস্তুতি শুরু করা। টার্গেট একটা করতে হবে, লাইফে টার্গেট ছাড়া কেউ কখনো আগাতে পারে না, পারে? তোমরা একটা টার্গেট কিন্তু অলরেডি ফিক্সড করেই ফেলছো যে আমরা সৈনিক হব, হব না? এখন যারা এখনো ফিক্সড করে নেই তাদের ক্ষেত্রে টার্গেটটা ফিক্সড করা উচিত যে আমরা 2023 সালে সম্পূর্ণ নিজের যোগ্যতায় সেনাবাহিনীর ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে আবেদন করে পরীক্ষা দিয়ে সৈনিক হব, বুঝতে পারছি? ওকে, তাহলে টার্গেট ছাড়া যেহেতু জীবনে আগানো যায় না, সেহেতু আমাদের সর্বপ্রথম টার্গেট ফিক্সড করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, দেখো। দুই নাম্বার পয়েন্টটা দেখো, টার্গেট করলাম, আবেদন করলাম, কিছুদিন পরে SMS আসা শুরু হবে, ট্রেড ওয়ানের SMS আসা শুরু হবে, ট্রেড টু যখন সার্কুলার ছাড়বে তারপরে ট্রেড টুর SMS আসা শুরু হবে। সর্বপ্রথম মেডিকেল টেস্টে কোনো সমস্যা থাকলে পূর্ব প্রস্তুতির মাধ্যমে সেটা ঠিক করে ফেলা, কারণ একজন সৈনিক হতে চাইলে সামরিক বাহিনীর মেডিকেলে ফিট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। একজন সৈনিককে কঠোর পরিশ্রম করতে হয়, শারীরিক অনেক ট্রেনিং রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে হয়, সে কারণে নিজের মেডিকেল ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সামরিক বাহিনীর ক্ষেত্রে বিশেষ করে যারা মেডিকেলে আনফিট, যারা শুনছো যারা বসে আছো, কখনোই কিন্তু চান্স পাবো না, বুঝাতে পারছি? যারা সোলজার একাডেমির ছাত্র, তোমাদের মেডিকেল চেক আপ হয়েছে এখানে, মেডিকেল চেক আপের পরে কোনো সমস্যা বের হলে সেটা আমরা ফাইন্ড আউট করছি, এরপরে সমস্যার সমাধানের ব্যবস্থা করে দিছি। যারা শুনছো অনলাইনের স্টুডেন্ট, যাদের ইচ্ছা আছে সেনাবাহিনীতে দাঁড়াবা, যারা আবেদন করেছো 2023 সালে পরীক্ষা দিতে যাবা 2023 সালে সেনাবাহিনীর ট্রেড ওয়ানে অথবা ট্রেড টুতে, সর্বপ্রথম নিজের মেডিকেল ফিট আছে কিনা, নিজের মেডিকেল ফিট থাকার বিষয়টাকে গুরুত্ব দাও, গুরুত্ব সহকারে তুমি সে বিষয়টা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আমার কোনো সমস্যা বের হলো আমি সেই সমস্যাটা কি করব, সমাধান করব, বুঝাতে পারছি? এরপরে লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক পড়ালেখা করতে হবে, যেহেতু চাকরির পরীক্ষাগুলোতে এগুলো তোমার ক্লাস 8-9 বই থেকেই প্রশ্ন আসবে, কিন্তু তোমরা যখন ক্লাস 8-9 পরীক্ষা দিছিলে তখন কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে অল্প কয়েকটা অল্প সংখ্যক প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে গেছিলে। এখন চাকরির পরীক্ষায় কোথায় থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। চাকরির পরীক্ষার জন্য আমাদেরকে বিশেষ করে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং IQ পড়তে হবে। সেনাবাহিনীতে প্রত্যেকটা বিষয়ে 10 নম্বর করে প্রশ্ন থাকবে, কত করে? 10 করে প্রশ্ন থাকবে, ঠিক আছে? 5 নম্বর কত, কত পাইলে কত পয়েন্ট পাবা, এটা শিখাইছি না ক্লাস? এখন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং IQ, বাংলায় ইংরেজি গণিত ক্লাস 8-এও ছিল, 9-10-এও ছিল, সাধারণ জ্ঞানের তো বই ছিল না, ছিল IQ এর বই ছিল তোমার, ছিল না? তাহলে এগুলোর জন্য সাজেশন ভাবে পড়ালেখা করতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং গাইডলাইন নিতে হবে। এখন আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে যে তোমরা আসছো, এসে এখানে আমাদের কাছে কি শিখতেছো,
তুমি একটা গাইডলাইন পাচ্ছ না? জি স্যার। পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে সেটা তুমি জানতে পারতেছ না? জি স্যার। সাজেশন মাফিক তুমি পড়তে পারতেছ না? জি স্যার। শীট পাচ্ছ তো? জি স্যার। মডেল টেস্ট দিতে পাচ্ছ? জি স্যার। তাহলে তুমি যখন পরীক্ষা দিতে যাবে এই প্রস্তুতিটা থাকলে তাহলে তোমার পরীক্ষায় কমন পাওয়ার নিশ্চয়তা বাড়বে এবং পরীক্ষায় পাস করাটাও সহজ হয়ে যাবে। বুঝতে পারছি? এরপরে মৌখিক পরীক্ষার জন্য সঠিক নিয়ম অনুযায়ী অনুশীলন করতে হবে, কারণ এটি একটি সাইকোলজিক্যাল পরীক্ষা। ঠিক আছে? মৌখিক পরীক্ষায় তোমাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়, কারণ কাজ থেকে যারা উদ্যতন কর্মকর্তা রয়েছেন তারা তোমাদেরকে ছোটখাটো কিছু কোশ্চিন করবে, সেটা হতে পারে সামরিক বাহিনীর উপরে, নিজের বিষয়ে, নিজের পরিবার বা আদার্স অন্য কোনো সাধারণ জ্ঞানের উপরেও প্রশ্ন হতে পারে। এখন ভাইবা পরীক্ষার কিছু নিয়মকানুন রয়েছে, ভাইবা পরীক্ষায় কীভাবে তুমি গেলে, কীভাবে উত্তর দিলে তুমি ভাইবা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারো, কারণ সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু ভাইবা পরীক্ষায় 10 নাম্বার থাকবে। শিখছো তোমরা এখানে? যারা দেখছো অনলাইনের স্টুডেন্ট, ভাইবা পরীক্ষায় অ্যাটলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে এখানে অনেক ভাইবার ডেমো রয়েছে, ভাইবাগুলো দেখে দেখে বাসায় বসে বসে প্রস্তুতি নাও যে কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে, কারণ এখানে ভুল ত্রুটি হয়ে গেলে তোমাকে কম নাম্বার দিয়ে দেবে, কম নাম্বার পেলে কিন্তু চাকরি তুমি নাও পেতে পারো। চাকরি পাওয়া যদি এতই সহজ হতো তাহলে বাংলাদেশের ঘরে ঘরে সবাই সৈনিক হতে পারত, তাই না? এরপরে হচ্ছে শারীরিক পরীক্ষার জন্য খুব অনুশীলন করা। সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে যাবা ট্রেড ওয়ান অথবা ট্রেড টু, দুই ট্রেডের ক্ষেত্রে 10 নাম্বারের জন্য শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক কেন প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে, কারণ দেখো সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে এখানে দৌড় আছে 500 অথবা 600 মিটার, পারো তো তোমরা? পুশ আপ অথবা বুক ডাউন সর্বনিম্ন 30টা 35টা 40টা, এমনকি 50টাও দিয়ে দিতে পারে। ঠিক আছে? চিন আপ অথবা বিম সর্বনিম্ন 10টা পারতে হবে। বুঝতে পারছি? ওকে, এই যে এটা চলো চিন আপ অথবা এরপরে লং জাম্প দিতে পারে, কখনো সিট আপ দিতে পারে, এই যে পাশের ছবিটা সিট আপ, সবাই সিট আপ দিচ্ছে, পারো তো? সিট আপ মোটামুটি 15-20টা 25টা দেওয়া শিখতে হবে। ঠিক আছে? এরপরে যখন তুমি যাবা ফাইনাল ভাবে সিলেকশন হয়ে যাবে বা চান্স পেয়ে যাবে সর্বশেষে তোমার 50 ফিট তোমার বা 50 মিটার ই হবে, সরি 50 মিটার হচ্ছিল তোমার সাঁতার পরীক্ষা হবে। বুঝাতে পারছি? আর হয়তো বা দুই একটা কিছু শারীরিক ইনক্লুড হতে পারে। তো যাই হোক, সোজা ট্রেনিং একাডেমিতে আসছো, এসে সেনাবাহিনীর এই শারীরিক যে ইভেন্টগুলো হবে পরীক্ষায় দিতে গেলে পরীক্ষার মাঠে শিখতে পারছো? শিখাইতে পারছি তো? যারা এখনো প্র্যাকটিস করছো না, অনেক প্রার্থী দেখা যায় মেডিকেলে ফিট হয়, লিখিত পরীক্ষা ভালো দেয়, ঠিক আছে, তো শারীরিক মেডিকেলে ফিট হওয়ার পরে তো শারীরিক হবে, দেখা যাচ্ছে শারীরিক পরীক্ষায় একটা ছেলে পাচ্ছে না, বিম দিতে পারছে না, পুশ আপ বা বুক ডাউন দিতে পারছে না, দৌড়াতে পারছে না, হাঁপায় যাচ্ছে, তো এগুলো তো আশা করি তোমাদের সমস্যা হবে, কারণ তোমরা সোলজার একাডেমির ছাত্র, এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছো। যারা এখনো প্র্যাকটিস শুরু করনি 2023 সালে পরীক্ষা দিতে যাবো, অবশ্যই প্র্যাকটিসটা শুরু করে দিতে হবে। শারীরিক এমন একটা বিষয়, তুমি যদি প্রতিদিন অনুশীলন না করো শারীরিক পরীক্ষায় কোনোভাবে ভালো করতে পারবো না। বুঝতে পারছি? আর এটা শুধুমাত্র যে চাকরি পেতে শারীরিক অনুশীলন করতে হবে তা না, সুস্থ এবং সবল ভাবে বেঁচে থাকতে চাইলেও শারীরিক অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে, আছে কিনা? ওকে, তাহলে বোঝাতে পারছি? এখন অনেকে প্রশ্ন করো যে স্যার 2023 সালে আমি ট্রেড ওয়ান সৈনিক পদে আবেদন করছে পরীক্ষা দিতে যাব বা ট্রেড টু তে আবেদন করব পরীক্ষা দিতে যাব, আমার মাঠে কোন কাগজগুলো নিয়ে যেতে হবে? খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে? যারা অনলাইনে দেখছো স্টুডেন্ট আমার, তোমরা মনোযোগ সহকারে দেখো, এই পেপারসগুলো তোমাদেরকে অবশ্যই পরীক্ষার দিনে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে, যদি অরিজিনাল না থাকে তাহলে সত্যায়িত ফটোকপি করে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। প্রথমে কি নিয়ে যেতে হবে? মার্কশিট। প্রথমে কি? মার্কশিট। যদি তুমি এসএসসি পাস করো তাহলে এসএসসি মার্কশিট, আবার অনেকে এইচএসসিও পাস করে, কলেজে পাস করে থাকে,
তাদের ক্ষেত্রে দুটাই মার্কশিট নিয়ে যেতে হবে, এসএসসি এবং এইচএসসি, আলিম অথবা দাখিল দুটো নিয়ে যেতে হবে, আবার কারিগরি থেকে পড়লো কারিগরির মার্কশিটও নিয়ে যেতে হবে। বুঝাতে পারছি? ওকে, এরপরে দেখো প্রশংসাপত্র, ঠিক আছে, প্রশংসাপত্র লাগবে, তারপরে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এরপরে অ্যাডমিট কার্ড লাগবে, আছে না অ্যাডমিট কার্ড, এরপরে রেজিস্ট্রেশন কার্ড, তোমার রেজিস্ট্রেশন কার্ড লাগবে, ঠিক আছে, এরপরে জন্ম সনদ লাগবে, তোমার আছে তো অনলাইন জন্ম সনদ, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখো, এরপরে চারিত্রিক সনদ আছে তো, চারিত্রিক সনদ, চারিত্রিক সনদ তুমি কই পাবা, তোমার পৌরসভা, ইউনিয়ন পরিষদ বা উপজেলা পাবা, ঠিক আছে। এরপরে অবিবাহিত সনদপত্র, তুমি যে বিবাহ করনি এটা একটা প্রমাণ তো লাগবে, অবিবাহিত সনদপত্র তোমার ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা উপজেলা থেকে তুমি সংগ্রহ করতে পারবা, ঠিক আছে, আছে তো এগুলো সবার, আচ্ছা যারা দেখছো যাদের এগুলোর মধ্যে কমতি আছে সেই কাগজটা বা ডকুমেন্ট সেটা রেডি করে ফেলো, ঠিক আছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু ট্রেড ওয়ানের এসএমএস আসা শুরু হয়ে যাবে। এরপরে অভিভাবকের সম্মতি পত্র দিয়ে দিছি আমি কপি তোমাদের, নিশ্চিত সবাই ফটো, এরপরে তোমার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, ঠিক আছে, এরপরে নিজের পাসপোর্ট আকারে ছবি লাগবে, নিজের পাসপোর্ট আকারে ছবি লাগবে। এখন এই ছবিটা দেওয়ার একটা কারণ দেখো, এই ছেলেটার মাথায় চুল বড় বড় বাবরি চুল, বড় বড় বাবরি চুল, এইভাবে তুমি গেঞ্জি পরে বাবরি চুল পরে সরকারি একটা চাকরিতে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ বাহিনীতে, সরকারি বাহিনীতে কি এরকম ছবি দেওয়া যাবে? লক্ষ্য কর অনলাইনের স্টুডেন্টরা, এইরকম ছবি দেওয়া যাবে না, চুল থাকতে হবে সুন্দর পরিপাটি, যেমন দেখো আমরা চুল কাটছি, তোমরা যখন এখানে আসছিলে ট্রেনিং এর আগে অনেকে চুল বড় ছিল না, বড় চুল ছিল, স্টাইলিশ চুল ছিল, এখন দেখো একটা সুন্দর চুল ছোট করে রাখছো, পরিপাটি করে রাখছো, ক্লিন শেপ করছো, ভালো গেঞ্জি পরছো, পড়ছো কি না, ভালো একটা ছবি দেবো যেটা দেখে যাতে তোমার একটা স্মার্টনেস এর বহিঃপ্রকাশ ঘটে, বুঝাতে পারছি, এটা মনে রাখবা। এরপরে খেলাধুলা বা অন্যান্য সার্টিফিকেট যদি থাকে, খেলাধুলা অথবা অন্যান্য সার্টিফিকেট যদি থাকে সেগুলো নিয়ে যেতে পারবো, অনেকের অনেকগুলো বিষয়ের উপরে সার্টিফিকেট থাকে, থাকে না, কারিগরি প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে পারে, ড্রাইভিং এর প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে পারে, এরপরে তোমার হচ্ছিল অন্যান্য বিষয়ের উপরে সার্টিফিকেট, স্কাউটের সার্টিফিকেট থাকতে পারে, বিএনসিসি থাকতে পারে, এগুলো নিয়ে যেতে হবে, বুঝাতে পারছি। আর একটা বিষয় বলে রাখি, অনেকে মুক্তিযোদ্ধার কোঠা ধারে প্রার্থীরা পরীক্ষা দিতে যাও, তো মুক্তিযুদ্ধ যারা কোঠা নিয়ে পরীক্ষা দিতে যাবা তোমার এভিডেভিট একটা কিন্তু পাওয়া যায়, কিন্তু করতে হয় এটা কোর্ট থেকে আর কি, ঠিক আছে, ওই কাগজটাও স্ট্যাম্পে করতে হয় এভিডেভিটটা, ওটা নিয়ে যেতে হবে পরীক্ষার কেন্দ্রে, বুঝাতে পারছি, প্রমাণ স্বরূপ। এরপরে হচ্ছিল তুমি পরীক্ষা যে এডমিট কার্ডটা আবেদন করে এডমিট কার্ডটা পাইছো, পাইছো না, ট্রেড ওয়ানে যখন আবেদন করছো একটা এডমিট কার্ড পাইছো তো, তারপর ট্রেড টু তে যখন আবেদন করবা তখন একটা এডমিট কার্ড পাবা, এরকম তো এই এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এবং অবশ্যই যে মোবাইলে পরীক্ষার জন্য এসএমএস আসবে, এসএমএস সেনাবাহিনীতে ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে যখন পরীক্ষা দেওয়ার জন্য এসএমএস তারা দিবে, কত ঘন্টা আগে দেবে, 72 ঘন্টা আগে, তিন চারবার দেবে কিন্তু, ঠিক আছে, সবসময় যে নাম্বারটা দিয়ে আবেদন করছো ওই নাম্বারটা খোলা রাখবা কিন্তু এখন, কারণ আর কিছুদিনের মধ্যে সকল জেলার ট্রেড ওয়ানের এসএমএস আসা শুরু হয়ে যাবে, বুঝতে পারছি। ওকে, তাহলে এই হচ্ছিলো প্রয়োজনীয় কাগজগুলো নিয়ে তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে, যদি এই কাগজগুলো নিয়ে যদি পরীক্ষার কেন্দ্রে যাও আশা করি তোমরা কেউ বাদ পড়বে না, অনেকে কাগজপাতি কম থাকার কারণে কিন্তু অনেক সময় বাদ পড়ে যায় সকল বাহিনীতে পরীক্ষা দিতে গেলে, ঠিক আছে। আচ্ছা, আর একটা অনেকের প্রশ্ন থাকে, অনেকে সবসময় বলে যে স্যার সৈনিক পদে পরীক্ষা দিতে যাব কোন ধরনের বইগুলো আমরা পড়ব, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছিল আমাদের সোলজার গাইড, দেখতে পাচ্ছ এটা গাইড আমাদের শেষ হয়ে গেছে, আমরা নতুন কপি এবছর বানাবো, তো তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছে, শিটগুলো দিচ্ছে, ওগুলোই আসলে বইয়ের মধ্যে বই আকারে আছে, বুঝাতে পারছে কি? ওকে, তো যারা সোজার একাডেমির বই অনেকে চাও অনলাইনে, অনলাইনের বাইরে তো আর আসলে আমি বই বিক্রি করি না, আমার একাডেমির বই
আমাদের সোজার একাডেমির বই শুধুমাত্র সোজার একাডেমির ছাত্রদের জন্য, সোজার একাডেমির শীট শুধুমাত্র তোমাদের জন্য, লেকচার শীট তোমাদের জন্য। তারপরও যারা অনলাইনের স্টুডেন্ট আছে, তোমরা ক্লাস 19 এর বইগুলো খুব ভালোভাবে পড়বে, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত। সাধারণ জ্ঞানের জন্য একটা ভালো বাজারে অনেক ভালো সাধারণ জ্ঞান বই রয়েছে, একটা বই কিনতে পারো। আইকিউতে ভালো করার জন্য সাধারণ জ্ঞান রিলেটেড কিছু আইকিউর বই পাওয়া যায়, ওগুলো কিনে তুমি পড়তে পারো। আর যারা আমাদের স্টুডেন্ট তারা তো অলরেডি শীট পাইছো না। অনেকে আবার প্রশ্ন করে, তোমরা যখন এখানে আসছিলে তোমাদেরও মনে কিন্তু প্রশ্ন ছিল, সবাই তো আর আমাদের ইউটিউব চ্যানেলের হাজারখানেক ভিডিও দেখনি, ফেসবুক পেজের অনেক ভিডিও আছে, টিউটোরিয়াল, সেগুলো তো দেখনি, দুই চার পাঁচটা দশটা দেখেই ভালো লাগছে, ভালো লাগা থেকে সোজার একাডেমিতে এখন বসে আসো, সেনাবাহিনী সৈনিক পদের জন্য কোচিং করছো, প্রস্তুতি নিচ্ছে। যারা অনলাইনে স্টুডেন্ট আছে তারা অনেকে প্রশ্ন করে যে স্যার সোজার একাডেমিতে গেলে আসলে কি শিখবো, এবং সোজার একাডেমিতে গেলে আমার কতটুকু উপকারে আসবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। সোজার ট্রেনিং একাডেমিতে আসলে সর্বপ্রথম আমরা মেডিকেল চেক আপ করি, মেডিকেল চেক আপ করে শতভাগ মেডিকেল ফিট হওয়ার বিষয়ে আমরা পরামর্শ দিয়ে দিই। তোমার এই সমস্যাটা বের হয়েছে, তুমি এখানে যাও, এই ডাক্তারের কাছে যাও, এই চিকিৎসাটা করো, তাহলে তুমি সমাধান হয়ে যাবা। তোমাদেরকে বলছি, পাইছো তো সবাই? তাহলে তুমি যদি যারা তোমরা বসে আছো যদি এই অবস্থায় পরীক্ষা দিতে যাইতা, ধরো এখানে না আসতা সোজার একাডেমিতে পরীক্ষা দিতে গেলে তোমার যে সমস্যাটা বেড়েছে, তুমি বাদ পড়তা না টিকতা? বাদ পড়ে যেতা। তাহলে কেউ যখন জেনে ফিট হয়ে পরীক্ষা দিতে যাবে তাহলে সে মেডিকেলে আল্লাহর রহমতে বাদ পড়বে না। আবার অনেক বেশিরভাগ প্রার্থী না জেনে পরীক্ষা দিতে যায়, ছোটখাটো বিষয়গুলো না জানার কারণে পরীক্ষার কেন্দ্রে বাদ পড়ে তারা মন খারাপ করে বসে থাকে, এটা করা যাবে না। যারা 2023 সালে পরীক্ষা দিতে যাবা, যারা সিদ্ধান্ত নিয়েছো এখন থেকে মেডিকেল ফিট করার বিষয়ের উপরে কি করতে হবে, ফোকাস দিতে হবে, আর প্রস্তুতি নিতে চাইলে তো অবশ্যই সোজার একাডেমিতে আসতে পারে, নাকি আসতে পারে না? অবশ্যই আসতে পারে, এখানে এক বিন্দু হলেও উপকৃত হব। এরপরে লিখিত পরীক্ষার জন্য আমরা এখানে সচেতন দিব, সে মডেল টেস্ট নেব, তারপর পরীক্ষা নেব, এতে ইনশাল্লাহ তোমরা সেনাবাহিনীতে 100% কমন হবে। বোঝা গেছে কি? বিগত বছরে যারা সোজার একাডেমির ছাত্ররা বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে, বিশেষ করে সেনাবাহিনীতে, তারা কেউ থার্ড হয়নি, হয় ফার্স্ট নাহলে সেকেন্ড হয়েছে। বুঝাতে পারছি? এরপরে মৌখিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভাইবা প্রশ্নগুলো আমরা শেখাবো, কোন প্রশ্নটা আসলে তুমি কোন প্রশ্নের উত্তরটা কিভাবে দিবা, এতে করে তুমি ভালো নাম্বার পেতে পারো। ভাইবা পরীক্ষার আচার আচরণ গুলো আমরা তোমাদেরকে শেখাবো, শিখাইছি, ডেমো দেখাইছি, তাহলে তোমরা কেন ভয় পাবা, ভালো করতে পারবা না? এবং বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন, ব্যায়াম এবং ট্রেনিং করতে পারবা, করছো তো? শুধু যে সেনাবাহিনীতে 4-5টা শারীরিক অনুশীলন হয় ওটাই কি শিখাইছি? ওটা বাদে আর অনেক কিছু শিখেছি, তাহলে যারা আসবা তারাও অনেক কিছু শিখতে পারবা এবং লাভবান হবা। বুঝাতে পারছিস? এবং সবশেষে গুরুত্বপূর্ণ যে বিষয়টার উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখবা। সেনা নৌ বিমান এমনকি পুলিশ বা অন্যান্য বাহিনী যাই বলুক না কেন, যার যার বিশ্বাস তার কাছে। হয়তো বা আমি বলছি অনলাইনে, হয়তো বা অনেকের খারাপ লাগলেও লাগতে পারে, ঠিক আছে, তোমরা হয়তো বা শুনছো, তোমাদেরও হয়তো বা অনেকের খারাপ লাগলেও লাগতে পারে। এগুলো বাহিনীতে চাকরি নিতে এক টাকাও লাগে না, কোনো লোক ধরতে হয় না, কোনো দালালের প্রয়োজন নেই। বুঝতে পারছি? তুমি যখন নিজের যোগ্যতায় চাকরি পাবা, যখন পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বা পুলিশে, তোমাকে তারা বিশ্বাস করায় ছাড়বে যে তুমি নিজের যোগ্যতা এবার চাকরি পাইছো। সুতরাং নিজের যোগ্যতার উপরে বাবা তোমরা যারা বসে আছো এবং যারা শুনছো, বিশ্বাস রাখো, নিজের প্রস্তুতির উপরে বিশ্বাস রাখো, তোমার সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার রহমতের উপরে বিশ্বাস রাখো, পরিশ্রম করো, অনুশীলন করো, ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালোভাবে মেডিকেলে ফিট হয়ে পরীক্ষা দিতে যাও, দেখবা যে নিজের চেষ্টায় চাকরি পেয়ে গেছো। মনে থাকবে তো? তাহলে দালাল প্রতারক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বুঝতে পারছিস? তো যাই হোক, এই হচ্ছিল আজকে আমাদের 2023 সালের ট্রেড ওয়ান
এবং ট্রেড টু সৈনিক পদের চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। অনলাইনের স্টুডেন্ট যারা দেখছো ইউটিউব অথবা ফেসবুকে, তোমাদের কেমন লেগেছে একটু অবশ্যই লিখে জানাবা, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, সবার জন্য শুভকামনা।